সবাই কেমন আছেন? আজকে আমি দেখাবো কিভাবে আপনারা মাল্টা আর জুস বানাবেন। এটি দেখার পর আর ফলের রস খাওয়া খুবই উপযুক্ত ভালো শরীরের জন্য। এটি যদি এটি খেলে ভিটামিন সি বাড়ে, আর আপনারা জানেন শরীরে ভিটামিন সি বাড়ে, আর এটা খাওয়াটা অনেক ভালো শরীরের স্বাস্থ্যের জন্য। তা আমি চলে এসেছি, আগে থেকে আমি একটা মাল্টা মাল্টার রস চিবি রেখেছিলাম, আপনারা দেখেন। এই দেখুন, আমি এইখানে একটা মাল্টা নিয়েছি। ফলটা অনেক রসালো হওয়ার কারণে এইটা ভালো হয়েছে জুসটা। আসসালামু আলাইকুম। আমি চিবি নিচ্ছি একটি গ্লাসের মধ্যে। আর গ্লাসটা এটা খেয়াল রাখতে হবে যে গ্লাসটা মেলামাইনের হয়। তা যদি আপনারা সবসময় করেন, আর যদি ঘরে মাজা থাকে, এটা করতে বেশি অসুবিধা হবে। মাত্র 2-3 মিনিটেই এই রেসিপিটি। আমি একটি মেলামাইনের গ্লাসের ভিতরে রসগুলো চিপে নিচ্ছি। আর এইদিকে আমরা ঘুষি শরবত বানিয়েছি। আপনাদেরকে আমরা ঘুষি শরবত বানানোটাই দেখে দিব, বানানোটাও দেখিয়ে দিব। এখন ইফতারের টাইম। দেখুন, আমরা না সব সময় এই খাবারগুলো বেশি ছয়টা মাছের মতো নিয়ে নিয়েছি। এই দেখুন, আমি আবার একটা চিপি নিচ্ছি। এই মাছটার রসটি অনেক ভালো হয়েছে, আমার পর্যাপ্ত পরিমাণ হয়ে গেছে। আর আমি নিব না। আপনারা দেখলেন তো কিভাবে বানাতে হয়। আর এখন গাইস দেখুন, এই শরবতটি এখন আমি খাবো আপনাদের সামনে। এই যে দেখুন, একটা ফ্লেভার চলে এসেছে। তা যদি আপনারা সবসময় করেন, আর যদি ঘরে মাজা থাকে, এটা করতে বেশি অসুবিধা হবে। মাত্র 2-3 মিনিটেই এই রেসিপিটি। আশা করি আবার নিয়ে আসবো একটি নতুন রেসিপি। পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।